হ্যালো প্রিয় ভক্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম মেধা তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের মেধা তালিকা দেখনি, তাদের হতাশা হওয়ার কিছু নেই। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেখানে তোমাদের সেই মেধা তালিকাটি প্রকাশিত হয়েছে সেই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে প্রথম মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে সে বিষয়টা থাকছে আজকে ভিডিওটিতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। ওয়েল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কারুকলা, নাট্যকলা এবং সঙ্গীত ডিপার্টমেন্ট কিন্তু যুক্ত রয়েছে, এবং পাশাপাশি আরও অনেকগুলো জেনারেল সাবজেক্ট কিন্তু রয়েছে। সবগুলো সাবজেক্টের কম্বিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। আমরা একটু লিস্টটি পর্যালোচনা করি। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 1872 জনের কিন্তু সাবজেক্ট সহ লিস্ট কিন্তু প্রকাশ করেছে, অর্থাৎ যারা একদম মেরিটেই রয়েছে টপ মেরিটে তাদের কিন্তু সবার কিন্তু সাবজেক্ট এসেছে। আর পাশাপাশি কিন্তু আরেকটা ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এখানে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমরা যারা প্রথম মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছো, তোমরা যদি ভর্তি হও তাহলে এই আসনগুলো পূর্ণ হয়ে থাকবে, আর যদি এর ভিতরে যদি কেউ ভর্তি না হয় সেক্ষেত্রে নতুনভাবে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে সাবজেক্ট পাওয়ার জন্য। প্রথম যে মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারটি গ্রুপ থেকে, অর্থাৎ চার শিফটের মোট রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং প্রত্যেকটা শিফট অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে মোট যে অ্যামাউন্টটি 1872টি, এটি কিন্তু চার গ্রুপ মিলিয়ে, সো এখানে প্রত্যেক গ্রুপের কিন্তু আলাদা আলাদাভাবেই ফলাফল প্রকাশ হয়েছে, এই জন্য কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপের কিন্তু মিল থাকবে না। অনেক গ্রুপে দেখা যাচ্ছে যে অনেক দূরে সিরিয়াল থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে, কিন্তু অনেক গ্রুপে দেখা যাচ্ছে যে কাছাকাছি থেকেও সাবজেক্ট পায়নি। তার মানে এটা হচ্ছে ডিপেন্ড করছে ওই শিফট অনুযায়ী রেজাল্টের উপর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের ভিডিওটি খুব উপকারে আসবে। যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে একটি লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদচারণায় মুখরিত হোক সেই প্রত্যাশায় আমি মারুফ হাসান মিলু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।